সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিক মাই দিয়ে রাখুন, যেন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা শিখবো যে আমরা পিন্টারেস্টের একটা বোর্ড কীভাবে পারফেক্টলি ক্রিয়েট করতে পারি ওই ডেসক্রিপশন এবং অন্যান্য সেটিংয়ের সাথে, এবং কম্পিউটার থেকে আমরা কীভাবে কোনো পিকচার বা ইমেজ বা আমাদের প্রোডাক্টস কীভাবে আপলোড করতে পারি আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের বোর্ডের একটা বোর্ডের আন্ডারে। আর একটা শুধু পিকচার আপলোড করলে হবে না, পিকচারের সাথে আমাদের ইউআরএল এবং পিন, যে পিকচার আমরা আপলোড করব, পিন করব, পোস্ট করব, সেটাকে আমরা পিন বলে থাকি। তো পিনের সাথে আমাদের যেমন ইউআরএল লাগবে, সেরকম একটা পিন ডিসক্রিপশনও লাগবে। পিন ডিসক্রিপশন আমাদের পিনকে র্যাঙ্ক করতে সাহায্য করবে। তো সেজন্য আমরা কীভাবে একটা বোর্ড ক্রিয়েট করবো, অ্যাট ফার্স্ট বোর্ড ক্রিয়েট করবো। তো আমাদের প্রোফাইলে আসার পরে এখানে আমাদের পিকচারে ক্লিক করার পরে প্রোফাইলে ক্লিক করলে এরকম আসবে। তো এখান থেকে আমাদের পিন সিলেক্ট করা থাকবে, আমরা বোর্ডে ক্লিক করব। তো বোর্ডে ক্লিক করলে আমাদের এখানে ক্রিয়েট বোর্ড লেখা আসবে, এখানে আমাদের সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা বোর্ড নেম লিখবো। তো আমি এক্সাম্পল হেলথ ACALTS হেলথ লিখলাম, এই নামে আমরা একটা বোর্ড ক্রিয়েট করব। এখন জাস্ট আমরা ক্রিয়েট এখানে ক্লিক করব। তো এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে যে এই নামে অলরেডি আমাদের বোর্ড ক্রিয়েট করা আছে। তো আপনি এরকম একটা নাম সিলেক্ট করতে হবে যেই নামে আপনার বোর্ড এর আগে ক্রিয়েট করা নাই, নতুন একটা নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। আচ্ছা সাপোজ, আচ্ছা হেলদি নাম দিলাম, এখান থেকে হেলদি নামে আমরা একটা বোর্ড ক্রিয়েট করবো। হেলদি লেখার পরে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো। ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে আমাদের বোর্ড ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের বোর্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা এই আইকন দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের বোর্ডটা সেটিং করব, তো সেট আপ করবো। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে অপশন আছে, ফার্স্ট আমাদের বোর্ড নেম, এখান থেকে আমরা রিনেম করতে পারবো। তো এখানে ডিসক্রিপশন, দেন এখানে ক্যাটাগরি। তো যেহেতু আমরা এখানে হেলথ এলাম, সেহেতু এখানে আমরা হেলথ রিলেটেড একটা বোর্ড নেম এখানে ক্যাটাগরি সিলেক্ট করবো, হেলথ অ্যান্ড ফিটনেস, এটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে আর এখান থেকে আর এগুলো দেখে নেবেন আপনারা। আপনারা এই একই বোর্ডে, এই বোর্ডে অন্য অন্য পার্সনদের, অন্য অন্য পিন্টারেস্ট ইউজারদের ইনভাইট করতে পারেন, এই গ্রুপ বোর্ড হিসেবে এটাকে ইউজ করতে পারেন। তো এখানে তার ইউজার নেম এখানে টাইপ করার পরে যদি আমরা ইনভাইটে ক্লিক করি, তাহলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, ইনভাইট যাবে। যদি সে অ্যাকসেপ্ট করে, তাহলে সে এই গ্রুপের গ্রুপ বোর্ডের একজন মেম্বার হয়ে যাবে। তো আমরা আসি এখন ডিসক্রিপশন। ডিসক্রিপশনের গুরুত্ব অনেক বেশি, এই ডিসক্রিপশনের দ্বারাই আমাদের বোর্ড র্যাঙ্ক করবে। তো আমরা যদি পিন্টারেস্ট থেকে কোনো নামে সার্চ দেই, কোনো বোর্ড সার্চ দেই, তাহলে সেই বোর্ডটা কীভাবে র্যাঙ্ক করে, সেই বোর্ডটা র্যাঙ্ক করার বিভিন্ন কারণ আছে। তো এখানে এই বোর্ডে পিন, কোন ধরনের পিন আছে, পিনের ডিসক্রিপশন এবং বোর্ড ডিসক্রিপশন, এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বোর্ড ডিসক্রিপশন। তো বোর্ড ডিসক্রিপশনের উপরেই ডিপেন্ড করে আপনার এইটা র্যাঙ্ক করবে, আপনার কি বোর্ডটা কী করবে, র্যাঙ্ক করবে। তো এই বোর্ড ডিসক্রিপশন আমরা কীভাবে লিখতে পারি সেজন্য নিচে এখানে দেখেন রিকমেন্ডেড সার্চেস। তো আমরা এইগুলো জাস্ট কপি করব, এখানে মাউসে জাস্ট ক্লিক করে আমরা এগুলো কপি করব, মাউসে ডানে ক্লিক করে কপি। তো আমরা এখান থেকে কপি করে আবার এখানে আসবো, এখানে আসার পরে আমরা এই টেক্সটগুলো এখানে জাস্ট পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেবো, এইখানে এমন টেক্সট আছে, মানে এখানে এমন কোনো টেক্সট নাই যেই টেক্সট হেলথ রিলেটেড না। তো এখানে প্রত্যেক টেক্সট হেলথ রিলেটেড। তো এই টেক্সটগুলো যদি আমরা এখানে কপি করে পেস্ট করে দিই, তাহলে আমাদের বোর্ড র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো এখান থেকে আমরা এখানে সুন্দর করে সাজিয়ে দিতে পারি, অথবা এইভাবে দিলেও সমস্যা নেই, এটা আপনার সিরিয়ালি শো করবে। তো অ্যাট ফার্স্ট আমরা এখানে ওয়েলকাম টু আওয়ার বোর্ড এটা লিখে দিতে পারি, দেন এখানে আচ্ছা ওয়েলকাম টু আওয়ার হেলদি বোর্ড এটা লিখে দিতে পারি। দেন এখানে আপনি কোনো টেক্সট লিখে দিতে পারেন, নিচে থ্যাংকস লিখে দিতে পারেন। আচ্ছা এখানে এখানে মেসেজ দিয়ে দিতে পারি আমরা, আচ্ছা এখানে বলে দিলাম, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে বললাম, দেন এখানে থ্যাংকস আ লট দিয়ে দিলাম। ওকে, এখন আর এখান থেকে তো আমরা আগে দিয়ে দিচ্ছি এটা হেলথ অ্যান্ড ফিটনেস। তো এখন আমরা জাস্ট সেভ দেব। ওকে, এই ছিল আমাদের বোর্ড ক্রিয়েট করা, বোর্ড সেট আপ করা। তো এখানে দেখেন আমাদের টেক্সটগুলো এখানে সুন্দর হবে সাধারণ আকারে চলে আসছে।
তো এখানে আমাদের বোর্ড র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি থাকবে, যেহেতু আমাদের এখানে এমন এমন টেক্সট আছে, মানে হেলথ রিলেটেড প্রায় সব টেক্সটই এখানে আছে। তো আমরা আরও কিছু অ্যাড করে দিতে পারি। এখানে সর্বোচ্চ আমরা 500 ওয়ার্ড সরি 500 ক্যারেক্টার্স এখানে আমরা ইউজ করতে পারবো একটা বোর্ডে। তো এখন আমাদের পিন কিভাবে আমরা করতে পারি, তো পিন করার জন্য আমরা সেমোইতে আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব, দেন এখান থেকে সরি আইকনে পিকচারে ক্লিক করব, দেন প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম আসবে, তো এখানে পিনে ক্লিক করাই থাকবে, যদি না থাকে আমরা পিনে ক্লিক করে নেব। ক্লিক করলে নিচে দেখেন এখানে ক্রিয়েট পিন, এখানে আমরা জাস্ট ক্লিক করব। অথবা আমরা যদি দেখেন উপরে এখানে কতগুলো চারটে অপশন আছে, তো এখান থেকে যে প্লাস চিহ্নটা আছে রেড রেড কালারের, তো এখান থেকে দেখেন আব্দো টিমাস আমরা এখানে ক্লিক করতে পারি। তো এখানে ক্লিক করলে যা হবে এখানে ক্লিক করলে সেম হবে। তো আমরা এখান থেকে ক্লিক করব ক্রিয়েট পিন, এখানে ক্লিক করার পরে দেখেন আমরা যেহেতু আজকে কম্পিউটার থেকে কোনো ইমাজ আমাদের প্রোফাইলে আপলোড করা শিখবো, এবং সাথে পিন ডেসক্রিপশন এবং ইউআরএল দেব, তো সেক্ষেত্রে আমরা ইউর ডিভাইস এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আমাদের কম্পিউটার থেকে নেবে, আর দ্য ওয়েফ এটা ক্লিক করলে এটা ওয়েবসাইট থেকে অন্য অন্য ওয়েবসাইট থেকে আমরা নিতে পারবো। তো যেহেতু আমরা আজকে কম্পিউটার থেকে নেওয়া শিখবো, সেজন্য ইউর ডিভাইস এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে দেখেন উপরে আছে ইমাজ ডট জেপিজি, তো আমরা উপরে এখানে মাউস জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে এরকম একটা অপশন চলে আসবে যে আমরা যেখানে আমাদের পিকচারগুলো রাখছি আমাদের সেই পিকচারের ফাইল আমাদের যেতে হবে। তো আমি এই ফাইল আমার পিকচারগুলো আছে, তো আমাদের পিকচারগুলো ওপেন করে নিলাম। তো এখন আমরা আমাদের পিকচার এইটাই জাস্ট ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে 100% দেন এখানে পিকচারের নাম শো করবে। এই দেখেন, তো আমাদের পিকচারটা এখানে আপলোড হয়ে গেছে। তো এই নিচে দেখেন আমাদের এখানে ইউআরএল দিতে হবে। তো এই পিকচারে যদি এই দেখেন এখানে বিভিন্ন পিকচার আছে, এই পিকচারে ক্লিক করলে কিন্তু এই পিন্টারেস্ট থেকে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইট ট্রান্সফার করবে। তো সেজন্য আমাদের একটা ইউআরএল দরকার, সেই ইউআরএলটা আমাদের এখানে দিতে হবে, সেই ওয়েবসাইটের ইউআরএলটা। তো এই ইউআরএলটা আমি অলরেডি আগেই এখানে ক্রিয়েট করে রাখছি, দেখেন। তো এটা হচ্ছে 1 নম্বর। তো আমরা এখান থেকে পিকচার নিচ্ছি, কয় নম্বর, 1 নম্বর পিকচার নিচ্ছি, যে পিকচার সেই পিকচারের জন্য আমাদের এখানে কি ইউআরএল, এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। তো এই ইউআরএলে এই পিকচারে ক্লিক করলে আমাদের এই ইউআরএল ট্রান্সফার করে নিয়ে যাবে, ইউআরএল থেকে এই ওয়েবসাইটে ট্রান্সফার করে নিয়ে যাবে। সেজন্য আমরা এই ইউআরএলটাকে এখান থেকে কপি করব। এখান থেকে কোনো অংশ বাদ দিলে কিন্তু আমাদের আমাদের এটা হবে না, কোনো অংশ বাদ দেওয়া যাবে না। এখান থেকে জাস্ট কপি করবো, কপি করার পরে এখানে সিম্পলি পেস্ট করবো, পেস্ট করার পরে কন্টিনিউ এখানে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করলে এটা দেখেন প্রসেসিংয়ে চলে আসছে। তো আমাদের ইমেজটা এখানে শো করছে। তো এখান থেকে নিচে দেখেন টেল আস অ্যাবাউট দিস পিন, তো এই পিন সম্পর্কে এখানে আমাদের কাছে বলতে হবে। এটা হচ্ছে পিন ডেসক্রিপশন, তো পিন সম্পর্কে যে ডেসক্রিপশন সেটা আমি লিখে রাখছি দেখেন এখানে। এটা জাস্ট আমরা সিম্পলি এইভাবে কপি করবো, কপি করবো, কপি করার পরে সিম্পলি আগের মতো এখান থেকে পেস্ট করবো। পেস্ট করার পরে আমরা এইখানে এটাকে এটা এখানে জাস্ট পেস্ট করবো, এখান থেকে কপি করার পরে এখান থেকে পেস্ট করব। তো পেস্ট করছি, এখন আমরা অলরেডি বোর্ড তো ক্রিয়েট করে রাখছিলাম, সেই বোর্ডটা এখান থেকে ছাড় দেব হেলদি। দেখেন আমাদের বোর্ডটা চলে আসছে। তো এখন আমরা জাস্ট এখান থেকে সেভ এখানে ক্লিক করব। তো দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পিনটা এখানে সেভ হয়ে গেছে। তো আমরা আবারও যদি পিন করতে যাই, আর আর একটা বিষয় এখানে, আমরা যেহেতু এই বোর্ডটা ক্রিয়েট করলাম, এই বোর্ডটা ক্রিয়েট করার পরে আমরা আমাদের এই ট্যাবগুলো আগে ওপেন করা ছিল, সেজন্য আমাদের এই ট্যাবগুলোকে রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ মানে রিলোড দিতে হবে। তো এখান থেকে আমরা আমাদের পেজটা যদি রিলোড দিই, তাহলে আমাদের এই পিনটাকে মানে এই বোর্ডটাকে খুঁজে বের করতে হবে না। আমি যেরকম এখন এখান থেকে পিন একটা পিকচার আপলোড দিলাম, দেন ইউআরএল ডেসক্রিপশন দিলাম, এবং এই বোর্ডটাকে খুঁজে বের করলাম, এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আসলো, আমরা দেখলাম, আপনারা দেখলেন। তো এখন আমরা এই পেজটা যখন রিলোড দিলাম, এখন আমরা যদি এটাই করতে যাই, আপলোড করতে যাই, সেক্ষেত্রে আমাদের সার্চ দিতে হবে না, প্রথমে চলে আসবে, যেহেতু আমরা একটা পিন এখানে আপলোড করলাম। তো দেখেন অনেক ক্ষেত্রে একবার রিলোড দিলে হয় না, সেক্ষেত্রে আমরা একাধিকবার রিলোড দিয়ে নেবো। তো আমি মনে করি একবার দিলে এখন হয়ে যাবে। তো এখন আমাদের একটা শেষ, এখন আমরা 2 নম্বর এটা জাস্ট ডাবল ক্লিক করবো। নিচে আসার পরে আমরা আবারও আমাদের এখান থেকে ইউআরএল কপি করবো, এটা 2 নম্বর ইউআরএল, আমরা ইউআরএলটা পুরো কপি করবো, কোনো অংশ যেন বাদ না যায়। এখান থেকে আমরা এখানে কপি করার পরে এখানে জাস্ট পেস, এখন আবারও আমরা এখানে কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পরে এখন আমরা পেজটা রিলোড দিয়েছিলাম, রিলোড দেওয়ার কারণে দেখেন আমাদের এই হেলদি এটা কিন্তু প্রথমে চলে আসছে।
তো এটা এখান থেকে পিস্তা রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটা প্রথমে চলে আসবে। তো এখন আমাদের এটা সার দিয়ে বের করতে হবে না। তো আমরা আবারও এখানে ডিসক্রিপশন দেবো, ডিসক্রিপশন দেওয়ার জন্য আমাদের সেই টেক্সট ফাইলে যেখানে আমরা সেভ করে রাখছি এখান থেকে সিম্পলি আমরা কপি করে এখানে পেস্ট করে দিতে পারবো। তো এটা এখানে আপনি টাইপ করে দিতে পারেন, কিন্তু টাইপ করে দেওয়াটা অনেক সময় লাগবে, সেজন্য আমি টেক্সটগুলো আগে রেখে লিখে রাখছিলাম। তখন আমরা হেলথ এখানে জাস্ট সেভ এখানে ক্লিক করব। তো দেখেন আমাদের পিন এটাও সেভ হয়ে গেছে, এখন আমরা এটা ক্লোজ করে দেব। দেন আবারও আমরা সেম ওয়েতে আমরা আমাদের যতগুলো পিন এখানে দিতে চাই, আপলোড করতে চাই, সেম ওয়েতে আমরা এখান থেকে অ্যাট ফার্স্ট কী করবো, ইউআরএল কপি করব। আমাদের এখানে খেয়াল রাখতে হবে, আমরা এখন কিন্তু এখানে কিন্তু আমরা আমরা এইখানে কিন্তু এখানে কিন্তু আমাদের এই পিন ডিসক্রিপশন দিলে হবে না। পিন ডিসক্রিপশন কিন্তু এটা আমরা আমাদের যে টেক্সটগুলো কাস্টমারদের কাছে যে টেক্সটগুলো আমাদের এখানে লিখে রাখছে এটা হচ্ছে পিন ডিসক্রিপশন, আর এটা হচ্ছে ইউআরএল। আমাদের এখানে কিন্তু ইউআরএল দিতে হবে। তো আমরা যদি পেস্ট এটা যদি কেটে দিই তাহলে দেখেন এখানে লেখা আছে, দেখেন example.com। তো এটা আমাদের এখানে দিতে হবে। এখানে যদি অপশন লেখা আছে কিন্তু এটা কিন্তু আমাদের মাস্ট দিতে হবে, কারণ এটা না দিলে কিন্তু আমাদের ট্রাফিক জেনারেট করবে না, আমাদের ওয়েবসাইটে ট্রাফিক যাবে না। এখন আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করব। দেন এখন আমরা এখান থেকে আবারও আমাদের পিন ডেসক্রিপশন কপি করব। তো এইভাবে আমরা আমাদের যতগুলো পিন এখানে করব সবগুলো সেমভাবে এইভাবে কম্পিউটার থেকে আপলোড করতে পারবো খুব সহজেই, খুব সিম্পলি। দেখেন আমি আবারও তিনটা শেষ, এখন চার নম্বরটা ডাবল ক্লিক করলাম। এখানে আমাদের ইউআরএল দিতে হবে, ইউআরএলের জন্য আমরা আমাদের চার নম্বরে ইউআরএল এখান থেকে কপি করব, দেন এখানে পেস্ট। ওকে, এখন আমরা কন্টিনিউ দিলাম। এখন আমাদের এখানে পিন ডিসক্রিপশন দিতে হবে, পিন ডিসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করব। ওকে, পিন ডিসক্রিপশন এখানে পেস্ট করা হয়ে গেছে। এখন আমরা হেলদি এখানে জাস্ট সেভ ক্লিক করব। তখন আমরা এখান থেকে কয়টা পিন করলাম, চারটা পিন আমরা আমাদের বোর্ডে করলাম। এই হচ্ছে আমাদের সে বোর্ড, এখানে একটা পিন এখনও নাই, এখন একটা পিন শো করে নাই, কারণ হচ্ছে আমাদের এটা আগে ওপেন করা ছিল। এখন আমরা এই পেজটা যদি রিলোড দিই, রিলোড দিলে আমাদের এখানে যে চারটা পিন আমরা এখানে করছি সেই চারটা পিন এখানে শো করবে। এই দেখেন এখানে পিন চারটা, তাই দেখেন আমাদের চারটা পিন এখানে শো করছে। তো এইভাবেই আমরা খুব সিম্পলি আমাদের একটা বোর্ড ক্রিয়েট করতে পারি, বোর্ড সেট আপ করতে পারি, এসইও অপটিমাইজ করতে পারি। তো এইভাবে সহজে পিন করতে পারি আমাদের কম্পিউটার থেকে। তো এইভাবে আমরা আমাদের যতগুলো এখানে ইমেজ আছে সবগুলো আমরা এই সেম ওয়েতে আমরা করব। এখানে আমাদের এখানে যতগুলো ইমেজ আমরা এখানে পিন করতে চাই, যতগুলো সবগুলো সেম ওয়েতে এইভাবে যেভাবে আমরা দেখলাম এইভাবে করব। তো এই ছিল আজকের বিষয়ে, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি কোনোরকম কোশ্চেন থাকে পিন্টারেস্ট বিষয়ে তাহলে অবশ্যই বিনিয়োগ কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।